নিউইয়র্ক সিটির কুইন্সের একেবারে এক প্রান্তে অর্থাৎ রকি বুলভার্ড এলাকায় এসেছি। এটি বেশ দূরে, আমরা যে এলাকায় বসবাস করি সেখান থেকে অনেক দূরে। আমি এখানে এসেছি একটি বিশেষ প্রয়োজনে। তবে আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ক্যাসিনো ভবন। তবে আমাকে ভুল বুঝবেন না, আমি কোনো ক্যাসিনো খেলতে আসিনি, এখানে এসেছি অত্যন্ত মহৎ একটি কাজে। এবং সেই কাজটি কি, ভিতরে কি চলছে সেটি আপনাদের দেখাবো। আপনারা দেখলে নিশ্চয়ই আমার প্রতি আপনাদের যে ভুল ধারণা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সেটি কেটে যাবে। চলো আমরা দেখে আসি ভিতরে কি হচ্ছে। আমি নিউ ইয়র্ক ওজন পার্কে বসবাস করি। আমি এখানে আসছি একটা জবের জন্য, ভালো জব খুঁজে দিতেছি, এর জন্য ওখানে অ্যাপ্লাই করছি দুই তিনটা সেন্টারে, জব সেন্টারে। দেখা যাক কি হয় ইনশাল্লাহ। তাহলে বাংলাদেশে বরিশালে বাড়ি, আর এখানে আসছি আপনার এই যে বিভিন্ন জবের এগুলো ঘুরে দেখতে, তো আসতে একটু লেট করে ফেলছি, যার কারণে হচ্ছে আপনার অনেকটা ঘুরে দেখতে পারে নাই। আর এই যে ডেল্টায় গেলাম, এরা লাইন ক্লোজ করে দিল, কিছুই রাখে না, জাস্ট ওরা লাইনটা ক্লোজ করে দিছে। তো এটা ওদের রিকোয়ারমেন্ট আছে যে 10টা থেকে 2টা পর্যন্ত, তখন 2টার পরে আসছি দেখছি ওরা ক্লোজ করে দিছে। কোন ধরনের জব বলতে, আমি তো চাচ্ছি ভালো কোনো জব, টিএসএ বা বিভিন্ন জায়গায়, কিন্তু এখন দেখি কি হয়। I've been applying for a flight attendant. That's another career that I like to attend on. Alright. So you got your match? I'll see the update on that. Because training for in flight takes a lot longer, so most likely they do. Get jobs at the airport lounges right throughout the nation. So JFK and LaGuardia is one of those locations, and so if somebody's looking to work, they could go to sodexo.com and apply for hourly staff, or they could get in touch with CAO, and then they'll put you in touch with one of the account managers and they'll direct you to me.